নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখন তৈরি করব একটা ভিন্ন ধরনের রেসিপি, খেতেও খুব টেস্টি হয়। আজকে তৈরি করব পালং শাকের ওমলেট। পালং শাক তো সবাই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে, বিশেষ করে ছোটরা খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই খাবে এবং বাচ্চারা তো আনন্দের সঙ্গেই খায়। পালং শাকগুলো ভালো করে বেছে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই মূলগুলো কেটে ফেলে দিচ্ছি। এবার ছোট করে কেটে ধুয়ে নিতে হবে, পরে কাটা হয়ে গেলে ধুয়ে নেব। আমি পালং শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এবারে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কেটে পরিষ্কার করে নিয়েছি, পালং শাকের অমলেট বানাতে লাগছে। পালং শাক, বেসন, ধনে পাতা, দুটো পেঁয়াজ নিয়েছি, বেটে নিয়েছি, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন, জিরে, কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি আর সাদা তেল, ভাজার জন্য লাগছে সাদা তেল। এখন উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো, তার সঙ্গে একটু সামান্য জল দিতে হবে। পালং শাকে সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দেব না, পালং শাক থেকে জল বেরোয়। আর সেদ্ধর সময় এই ধনে পাতাটাও দিয়ে দেবো, এর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, এবারে নিয়ে নেবো। জল বেরিয়েছে, অল্প জল। পালং শাকটা ঠান্ডা হয়ে এসছে, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো এক চামচ নিয়েছি, লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী, যে যতটা লঙ্কা খেতে পারবে, ঝাল খেতে পারবে, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর বেসন। বেসনটা পরপর মাখাতে হবে, দেখতে হবে মিশ্রণটা থকথকে হবে তখনই, আর বেসন দেওয়ার দরকার নেই। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এইভাবে মাখাতে হবে, এই থকথকে ভাব যেটা। এবারে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, রিফাইন তেল।
পালং শাকের অমলেট তৈরি করার সময় খুব কম তেল দিয়ে এইভাবে তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, আর অল্প আঁচে, এটা অনেক সময় ধরে ভাজতে হয় কারণ নরম হয় এটা। আর এইভাবে কড়াইতে রেখে দিতে হবে পরপর পরপর করে। এটা এরকম একটু হাত দিয়ে পাতলা করে দিতে হবে, তাহলে ভালো ভাজা হবে। আমার পালং শাকের অমলেট বানানোর শেষ, খুব ভালো একটা গন্ধ ছড়াচ্ছে, এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে, আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। খেতে খুবই সুন্দর হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে। আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন।